করা হলো। আল্লাহ নবী বললেন এই যুবকের হিজরত হবে না, সে আমি রসুলের মহব্বতে আল্লাহর মহব্বতে হিজরত করে নাই, সে মেয়ের ভালোবাসা হিজরত করেছে। সে যেহেতু মেয়ের ভালোবাসা হিজরত করেছে, তার ভালোবাসার দিকে তার হিজরতটা চলে যাবে। সুবহানাল্লাহ। এখন যে যে নিয়ত নিয়ে আসছেন সেটা নিয়ে চলে যাবেন। অলিদের দরবারে আমরা সেজদা দেওয়ার জন্য আসি নাই, অলির দরবারের মধ্যে উলঙ্গ উপনা হয়ে নাচ গান বাজনার জন্য গান বাজনার জন্য আসি নাই, অলিদের দরবারের মধ্যে আমরা গাঁজা খাবার জন্য আসি নাই, আমরা অলির দরবারে ফয়েজ নেওয়ার জন্য এসেছি, জিয়ারত করার জন্য এসেছি, বিয়াদুবি করতে আমরা আসি নাই, ঠিক কি না? অলিয়া উলিয়ারা জিন্দা না মৃত? তারা জিন্দা। অলিরা জীবিত না মৃত? অলিয়া উলিয়াদের জীবিত আপনাদের বিশ্বাস আছে? অনেক দলিল আছে, আজকে এইদিকে যাব না, পূর্বের বক্তা আলোচনা করেছেন। আল্লাহ নবীর একজন সাহাবি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, আল্লাহ নবীর একজন সাহাবি এক জায়গার মধ্যে তাঁবু কি করলেন, স্থাপন করলেন। আল্লাহ নবীর সাহাবি জানেন না যে জায়গার মধ্যে তাঁবু স্থাপন করলেন সেই জায়গার মধ্যে একটি কবর রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবি যে জায়গার মধ্যে তাঁবু স্থাপন করলেন, নবীর সাহাবি জানেন না সেই জায়গার মধ্যে যে একটি কবর রয়েছে। আল্লাহ নবীর সাহাবি যখন রাত্রিবেলা ঘুমিয়ে পড়লেন তাঁবুর মধ্যে, দিনের বেলা যুদ্ধের ময়দানে যাবেন, আল্লাহ নবীর সাহাবি রাত্রিবেলা শুনতে পেলেন কবরের মধ্যে আল্লাহর একজন বান্দা সূরাতুল মুলক তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। কোন সূরা তেলাওয়াত করে? সূরাতুল মুলক। সম্পূর্ণ সূরা তেলাওয়াত করলেন। আল্লাহ নবীর দরবারে সাহাবি এসে বসতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো বড় বিয়াদবি হয়ে গেছে গো নবীজি, আমি জানি না জানি না না জেনে একটি তাঁবু স্থাপন করলাম যে জায়গার মধ্যে, সে জায়গার মধ্যে রাত্রিবেলা আমি শুনতে পেলাম একজন মানুষের কণ্ঠের আওয়াজ, ওই মানুষটা আল্লাহর কোরআন শরীফের সূরাতুল মুলক তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, যারা আল্লাহর রাস্তায় জীবন সে কৃপায় কুরবান করে চলে গেছে আখেরাতে বরযখি জীবনে, তারা মৃত না, তারা জীবিত। বিশ্বাস আছে কিনা নাই? তাহলে আমরা যে অলির দরবারে আসলাম কোনো কিছু নিয়ে যাওয়ার জন্য আসছি, ঠিক কিনা? আলোচনা করব আমরা, আপনারা আলোচনা শুনবেন। আজকে আপনারা সবাই উত্তম, যে কোরআন শিখে যে কোরআন অন্যকে শিখায় সবাই আল্লাহর কাছে উত্তম। সুবহানাল্লাহ। খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। বুখারী শরীফ হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা করুন, আল্লাহর নবী ইরশাদ করেছেন, দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো তোমাদের মধ্যে দুইটা কাজ উত্তম, দুই শ্রেণীর মানুষ সবচেয়ে উত্তম, যে কোরআন শিখে এবং কোরআন অন্যকে শিখায়। আজকে আমরা কোরআনের মাহফিলে এসেছি, কোরআন শিক্ষা গ্রহণ করব, কোরআনের তফসির শিখব, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা কিভাবে করব আমরা জানবো শুনবো। আমরা যারা এসেছি আমরা সবাই আল্লাহর নূরানি জবান মোবারকের বাসায় সবাই উত্তম, ঠিক কি না? একটা হাদিস বলবো, সময় বেশি নিব না, অনেক আলেম ওলামা আছেন, আমার হাদিসটা বলি আমার আলোচনা শেষ হয়ে যাবে, লম্বা হাদিস। এই হাদিসের ভিতরে সবকিছু আপনারা পেয়ে যাবেন, কিচ্ছা কাহিনী বলা অভ্যাস নেই, আমি বলতে পারি না, গজল ঠজল তেমন বলতে পারি না, অন্যরা বলবো না, আপনারা শুনবেন আমি যা বলি, রসুলের একটি হাদিস আপনাদের সামনে উত্থাপন করব, সে হাদিস থেকে আমরা আমাদের জীবনের অনেক কিছু আমরা শিখতে পারবো, আমরা কেন আসলাম, আমার কোন আমল আমাকে আখেরাতে সহযোগিতা করবে, সে আমল আমি আজকে সেখান থেকে আমি শিক্ষা গ্রহণ করব সে আমলটাকে। শুনতে রাজি আছেন তো আপনারা? আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করুন, আমরা একদিন সাহাবীরা মদিনা শরীফের একটা শহরের মধ্যে আমরা বসা, মদিনা শরীফের শহরের মধ্যে বসা, এমন সময় আল্লাহ নবী আমাদের কাছে তসি পারলেন, আল্লাহ নবী আমাদের কাছে আসলেন, রসুল দাঁড়াইয়া দাঁড়াইয়া আমাদেরকে বললেন, এ আমার সাহাবীরা, আজকে রাত্রে আমি একটা স্বপ্ন দেখেছি, আমার স্বপনটা তোমাদের কাছে আমি উপস্থাপন করব। সুবহানাল্লাহ। রসুলের স্বপনটা আপনার শুনতে রাজি আছেন তো? আসেননি সবাই? যে সমস্ত বাবারা পাশে আছেন সামনে চলে আসুন,
পেন্ডালের মধ্যে সামনে চলে আসুন, যারা দাঁড়িয়ে আছেন বসে যান। বেহেস্তের বাগানও না আসলে বেহেস্তের বাগানের স্বাদ পাওয়া যাবে না। আল্লাহ নবী বললেন, আমি গত রাতে একটি আশ্চর্য স্বপ্ন দেখছি। কি স্বপ্ন? আশ্চর্য স্বপ্ন। আমি আমার এক উম্মতকে দেখলাম, তার কাছে মালাকুল মউত রূহ কবজ করার জন্য বসেছে। সুবহানাল্লাহ, মালাকুল মউত আইবুনি আপনার কাছে? আপনার কাছে আইবুনি? আইলে পরে মালাকুল মউত থেকে পালানোর কোন ব্যবস্থা থাকবে? আইনামা তাকুনু ইউদরিকুমুল মউত, দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো, পৃথিবীর যে কোনো জায়গায় তোমরা থাকো না কেন, সেখানে মৃত্যু তোমাকে গ্রাস করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তুমি তোমাকে যদি সহলক্ত শক্ত সিন্ধুকের ভিতরে তালা মেরে রাখা হয়, মাটির নিচে তোমাকে যদি রাখা হয়, আসমানের উপরে যদি তোমাকে রাখা হয়, তোমাকে পৃথিবীর এমন একটি গোপন স্থানের মধ্যে তোমাকে যদি এমন ভাবে তালাবদ্ধ করে রাখা হয়, সেখানেও তুমি চার পাবে না, সেখানেও আজাইল তোমার কাছে যাবে, তোমার জানকে কবজ করবে, ঠিক কিনা? আর জাইলের কাছ থেকে বাঁচানোর কোনো ব্যবস্থা আছে না? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মেন ইজ মর্টেল, প্রত্যেক মানুষ মরণশীল। যায়কাতুল মাউত, যায়কা শব্দের তো স্বাদ গ্রহণ করা, সুবহানাল্লাহ, কথাগুলো ইয়াদ রাখবা হাজরান, যায়কা শব্দের তো স্বাদ গ্রহণ করা। ওলিয়া উলিয়ারা মৃত্যু স্বাদ গ্রহণ করেছেন, তারা একেবারে মরেন নাই, সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ মরণ দিয়েছেন, আবার যখন জীবিত কইরা বেহেস্ত দিলেন, আল্লাহ নবী ইদ্রিস বললেন, আল্লাহ এত সুন্দর বেহেস্ত থেকে দুনিয়ার মধ্যে আমি যাইতাম চাই না, এখন আল্লাহ নবী ইদ্রিস বেহেস্তের মধ্যে আছেন, সুবহানাল্লাহ। আল্লাহ নবীর ইন্তেকাল শরীফ হইছে, হইছে কিনা নাই? 72, কেউ বলছেন 42, 41, 39 ঘন্টা পরে আল্লাহ নবীর রূহ মুবারক রসুলের দেহ মুবারকের মধ্যে ফিরিয়ে দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ। রসুল মদিনা শরীফ জিন্দা আছেন, আশেকরা যখন যাবে রসুলের দিদার নসিব হবে, আশেক না গেলে পরে মনে করবে এখানে তো মোহাম্মদ ঘুমিয়ে আছে, মৃত মোহাম্মদ, ঠিক নেই? আর রসুলের ভালোবাসা নিয়ে গেলে রসুল যে জিন্দা নবী সেটার স্বাদ সেখানে পাবে। এই জন্য আল্লাহ নবী বললেন, আজাইল ওই লোকটা সামনে আসা বসে রয়েছে, আমার উম্মত তাকে জান কবজ করে ফেলবে, এমন সময় তার পিতা মাতার প্রতি তার সদ ব্যবহার এসে তাকে বাধা দিল, সুবহানাল্লাহ। লোকটার পাশে যখন আজরাইল এসে বসে রয়েছেন, তার জানকে কবজ করে ফেলবেন এই মুহূর্তের মধ্যে মুসিবতের কালে, ওই লোকটার অন্তরের মধ্যে পেরেশানি চলে আসলো, তার মরণের ভয় চলে আসলো আজরাইলের চেহারা দেখে, ওই সময় লোকটা কি করবে কি করবে? এমন সময় লোকটার পাশে তার মার সঙ্গে বাবার সঙ্গে যে সৎ ব্যবহার করেছিল, ওই সৎ ব্যবহার আইসা আজরাইলকে আজরাইলের মৃত্যু যন্ত্রণা থেকে তাকে বাধা প্রদান করেছে, সুবহানাল্লাহ। মৃত্যু তার মধ্যে বাধা দিছে, মরবে পরে মরবে, কথা বুঝতে পারছেন? মারা যাবে পরে, আজরাইলের সামনে বাধা হইয়া দাঁড়াইছে, তার কোন আমলটা? ওই আমলটা যে আমলটা তার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করছে, সুবহানাল্লাহ। মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করতে রাজি আছেননি? মা বাবার ওয়াজ একটা বিষয়, এদিকে যাব না, মা বাবার সন্তুষ্টি হইলে আল্লাহ সন্তুষ্টি হন। কে সন্তুষ্টি? হাদিস শরীফ আছে, রেদা রাব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাখাতু রাব্বি ফি সাখাতুল ওয়ালিদাইন, মায়ের সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি, বাবার সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি, মায়ের অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি, বাবার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী পরবর্তীতে বললেন, আমার আরেক উম্মতকে দেখলাম, শয়তান এসে তাকে ভয়ভীতি দেখাচ্ছে। শয়তান কি দেখায়? ভয়ভীতি দেখাচ্ছে। কি দেখাচ্ছে? ভয়ভীতি। মরণের সময় শয়তান তারে কি দেখাচ্ছে? ভয়ভীতি দেখাচ্ছে। তার সামনে কি তাকে ভয় দেখাচ্ছে শয়তান আইয়া? শয়তান মানুষের ইমান নষ্ট করার জন্য মরণের সময় আইয়া দাঁড়াইব, দাঁড়াইব কি দাঁড়াইতো নাই? ইমানকে নষ্ট করার জন্য আল্লাহ নবী বললেন, ওই সময় তার জিকির আজকার আইয়া তার সামনে উপস্থিত আইয়া ওই শয়তানকে বাধা দিয়ে সরাই দিল, সুবহানাল্লাহ। জিকির করলে লাভ আছে কিনা নাই?
তরিকতপন্থী আপনারা অবশ্যই অলির দরবারে আসছেন। মানুষ দশটা লতিফার তৈরি, কয়টা লতিফা? খাক, বাত, আতশ, আপ, সের, কফি, আকফা, নফ, রুহ, কলব, দশটা লতিফা, কয়টা লতিফা? ডান স্তনে দুই আঙ্গুল নিচে রুহ, বাম স্তনে দুই আঙ্গুল নিচে কলব। এ কলব যার জারি, সে আল্লাহর অলি, সে আল্লাহর অলি। কলব যার শুদ্ধ, সে পরিশুদ্ধ মানুষ, সে শাহজালাল হয়েছে, শাহপরান হয়ে গেছে, শাহ দাউদ হয়ে গেছে, শাহ মকদুম হয়ে গেছে, শাহ শারফিন হয়ে গেছে, শাহ মস্তুমা হয়ে গেছে, শাহ নাসিরউদ্দিন হয়ে গেছে, শাহ সুলতান বলকি হয়ে গেছে, শাহ সুলতান রুমি হয়ে গেছে। সুবহানাল্লাহ, যার কলবটা পরিশুদ্ধ, বুঝতে পারছেন? আল্লাহ আল্লাহ জিকির কলবের মধ্যে আমরা চাই কি চাই না, আল্লাহ আল্লাহ জিকিরটার আমল যেন থাকে। তরিকতের সবক যারা নিয়েছেন, মাগরিবের পরে মুরাকাবা মুশাহাদার আমলটা আনবেন, এবং কলবের দিকে ধ্যান নিয়া, পীরের কলবের দিকে ধ্যান নিয়া, পীরের কলবের মাধ্যমে রসুলের নূরানি কলব মুবারক পর্যন্ত আপনার কেয়ালটা চলে যাবে। এরপরে আপনার এই কেয়াল যাইতে যাইতে ফানাবিল্লা ফানাবির রাসুল হয়ে বাকাবিল্লা পর্যন্ত আপনি পৌঁছতে পারবেন। সুবহানাল্লাহ, তরিকতের সবক নিলে এগুলো পালন করার দরকার আছে কি না নাই? এ ক্লাসের মধ্যে স্যার যখন পড়া দিন বাচ্চাদেরকে, তুমি শিখে আইসো বাবা, নতুবা পরীক্ষা ফেল করবে। বাচ্চা যদি পড়া শিখে না, পরীক্ষা পাস করতে পারবে? তরিকতের সবকটা একটা ক্লাস, সেটা স্তর যখন আপনি উত্থাপন করবেন, স্তর যখন উন্নতি করবেন, স্তর উন্নীত হইতে 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 একজন যখন আপনি প্রাইমারি থেকে স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় পর্যন্ত যখন পৌঁছে যাবেন, তখন আপনার আল্লাহ পর্যন্ত আপনি বুঝতে পারবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শয়তান যখন তার আমলে আর মরণের সময় বাধা দিল, তার ঈমান নষ্ট করার জন্য আসলো, তখন শয়তানকে তার সরানোর জন্য, শয়তানের সরানোর জন্য সাহায্য করলো কোন আমল? তার জিকিরের আমল। সুবহানাল্লাহ, কিসের আমল? জিকিরের আমল। তারপরে দেখেন আল্লাহ নবী বললেন, আমার আরেক উম্মতে আমি দেখলাম আযাবের ফিরিস্তা তারে ধমক দিচ্ছে আইয়া মরণের সময়। সুবহানাল্লাহ, আযাবের ফিরিস্তা আমার উম্মতকে ধমক দিচ্ছে মরণের সময় আইসা, আমি দেখতেছি রাসূল স্বপ্নে দেখতে পেলাম। এমন সময় এই দমকানো ফেরেশতাকে দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে এমন একটি আমল আসলো, সেই আমলটা হলো আল্লাহর ভয়। তার অন্তরের মধ্যে যখন ছিল, দুনিয়ার মধ্যে আল্লাহর ভয় যখন থাকতো, আল্লাহর ভয়টা তার সামনের মধ্যে এসে উপস্থিত হইয়া ওই আযাবের ফেরেশতাদেরকে সেই সময় সরাইয়া দিল মউত, ওই সখরাতের মউতের ব্যক্তির কাছ থেকে। সুবহানাল্লাহ, আল্লাহর ভয় অন্তরে থাকা দরকার আছে কি না নাই? আল্লাহর ভয় ছাড়া আল্লাহর ওলি হওয়া যাবে? অন্তরের মধ্যে কার ভয় থাকতে হবে? আল্লাহর ভয়। বাবার এই কথা যেন স্মরণ থাকে, এটা হাদিস শরীফের, বাংলা করতেছে আরবি, আরবি এবারত পড়লে সময় যাইব। আল্লাহ নবী বললেন, আমার আরে উম্মতকে দেখলাম সে পিপাসার্থ অবস্থায় জিব্বা বের করে হাঁপাচ্ছে, যখন সে হাঁপাচ্ছে ওই সময় একটি কূপের কাছে যাচ্ছে, তখনই তাকে বারণ করা হচ্ছে, এমন সে হাঁকিয়ে পিছনে হটিয়ে যা দেওয়া হচ্ছে। এমন সময় তার রমজানের রোজা তার এই পিপাসার তো অবস্থায় তাকে পিপাসার্থ দূর করে তাকে শীতল করে ফেললো, তাকে তৃষ্ণা মিটিয়ে দিল। সুবহানাল্লাহ, আল্লাহ নবী বললেন, আমার আর কুম্মতে দেখলাম আমি সখরাতের সময় তার ভিতর শুকিয়ে যাচ্ছে, তৃষ্ণার্ত হয়ে যাচ্ছে, সে তৃষ্ণার ভয়ে পানির ভয়ে এসে কাঁপতেছে হাঁপাচ্ছে। ওই সময় আমি রসুল দেখলাম সে যে রমজান শরীফের মধ্যে রোজা রাখতো, রমজানের রোজা এসে তার সামনে হাজির হয়ে গেল, আযাবের ফেরেশতা চলে গেল, তৃষ্ণা নিবারণ হয়ে গেল, বান্দার অন্তরের মধ্যে আল্লাহর শান্তি এসে গেল। সবাই বলেন সুবহানাল্লাহ। রমজান শরীফের রোজা রাখা দরকার আছে কি না নাই? এটা আর একটা বিষয়, সব বিষয়গুলো আসতে দিন হাদিস শরীফ, এই হাদিসের দ্বারা আল্লাহ নবী বললেন, সাহাবীদেরকে আল্লাহ নবী ওয়াজ করতেছেন, আর রসুলের কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছেন, আমি আর এক আমার আর একজন উম্মতরে দেখলাম আমি আর এক উম্মতরে দেখলাম কতক নবী গুসক গুল হয়ে বসে আছেন,